আইভিএফ বাচ্চারা কি নর্মাল আজও এমন ধারণা অনেকের মধ্যেই আছে যে আইভিএফ বাচ্চাদের মধ্যে বোধ জন্মগত চুটি হওয়ার সম্ভাবনা পরবর্তী লাইফে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বা অন্যান্য অ্যাবনর্মালিটি আসার সম্ভাবনা স্বাভাবিকভাবে কনসিভ করা বাচ্চাদের তুলনায় অনেক গুণ বেশি উনিশশো সালে ফার্স্ট আইভিএফ বেবি জন্মগ্রহণ করে তারপর সারা বিশ্বে এই প্রসেসের মাধ্যমে আশি লাখেরও বেশি বাচ্চা জন্মগ্রহণ করেছে আর তাদের উপর করা বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষার দ্বারা আজ এটা প্রমাণিত সত্য যে ধারণা একেবারেই অমূলক আইভিএফ অত্যন্ত সেফ প্রসেস এ সারা ভারতে প্রতি বছরে আড়াই লাখেরও বেশি দম্পতি এই প্রসেসের মধ্যে দিয়ে যান আর তাই আপনার যদি প্রয়োজন হয় আপনি নির্দ্বিধায় এই পদ্ধতি অবলম্বন করতে পারেন আইভিএফ বাচ্চারা অ্যাবনার্মাল হতে পারে এই ধারণাটা এটা থেকে আসে যে আইভিএ প্রসেসটা একটা খুব আর্টিফিশিয়াল প্রসেস আর আমাদের ধারণা আছে যা কিছু আর্টিফিশিয়াল অর্থাৎ ন্যাচারাল নয় সেটাই বোধ হয় বা প্রকৃতি বিরুদ্ধ আইভিএ প্রসেসটা কিন্তু একেবারেই সেটা নয় এটা এমন একটা প্রসেস যেটাতে নর্মাল যে প্রসেস সেটাকেই দেহের বাইরে করা পসিবল হচ্ছে এটা একটা বিজ্ঞানের আশীর্বাদ আমরা যদি খুব সংক্ষেপে একটু কনসেপশন নর্মালি কিভাবে হয় আর আইভিএফ করি তাহলেই হয়তো আপনাদের এই ধারণাটা চলে যাবে যে আইভিএফ বেবিরা দেখুন কিভাবে কনসেপশন হয় আমরা সবাই জানি এটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ এটা হচ্ছে ইউটেরাস এটা ওভারি আর এদিকে দুটো দিকে থাকে হচ্ছে ফালোপিয়ান টিউব তো প্রত্যেকটা পিরিয়ডের যে সাইকেল হয় মেনসুয়াল সাইকেল সেই মেনসুয়াল সাইকেলের মাঝামাঝি সময় কি হয় এই ডিম পরিপক্ক হয়ে ডিম্বাশয় থেকে ডিম্বাশয়ের গা ফাটিয়ে বেরিয়ে আসে সেটাকে এই ফ্যালোপিয়ান টিউব নিজের দিকে টেনে নেয় এবং সেই ডিমটা আস্তে আস্তে ইউটেরাসের দিকে যাত্রা শুরু করে ঠিক সেই সময় যদি স্ত্রী দেহে স্পার্মের উপস্থিতি থাকে স্পাম বা শুক্রাণু অর্থাৎ যেটা কিনা হচ্ছে পুরুষদের যে জনন বীজ তাই তো সেটা কি করে আস্তে আস্তে এই বালু বা এগের দিকে যাত্রা শুরু করে এবং ঠিক সময় যদি পৌঁছতে পারে অর্থাৎ এই ডিম আসার বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তবে কিন্তু নিষেক হয় ফার্টিলাইজেশন হয় এবং সেটা গিয়ে আস্তে আস্তে যাত্রা শুরু করে ডে ফাইভে গিয়ে ইউটেরাসে পৌঁছায় এবং ডে ফাইভ বা সিক্সে এই যে ভেতরের গা ইউটেরাসের সেখানে গিয়ে ইমপ্লান্টেড হয় বা প্রচিত হয় এভাবে নর্মাল কনসেপশন হয় বা প্রেগনেন্সি আসে এবং আস্তে আস্তে সেই যে নর্মাল কনসেপ্টাস যে ভ্রূণ যে এমব্রায়ো সে বড় হয় এবং ম্যাচিওর হয় আস্তে আস্তে ন মাস যাওয়ার পর একটা পরিপূর্ণ শিশুতে পরিণত হয় এবং তারপর ডেলিভারি হয় আইভিএফ এ কি হয় আইভিএফ এ যেটা হয় এই যে ডিম গুলোকেই ইনজেকশন দিয়ে একটু বাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ প্রত্যেকটা সাইকেলে একটা করে সাধারণত ডিম বেরোয় আইভিএফ এ কিন্তু আমরা চাই লিস্ট দশটা ডিম যাতে আমরা দুটো ওভারি থেকে পাই তাতে কি সুবিধা কারণ আইভিএফ যে প্রসেসটা সেটা তো দেহের বাইরে হয় খুব কস্টলি কারণ হচ্ছে একদম একটা মানব দেহের ভেতরে যা যেরকম টেম্পারেচার হিউমিডিটি পিএইচ সমস্ত কিছু প্লাস যে খাবারগুলো দরকার ডিম মানু আর শুক্রাণু সব কিছু বাইরে আমাদের প্রোভাইড করতে হয় তো সেই কারণে এই পুরো জিনিসটা প্রচন্ড রকমের কচলি তো সেই কস্টটা যাতে ওয়ার্থ হয় অর্থাৎ কস্ট এফেক্টিভ হয় সেই কারণে কি করা হয় ইনজেকশন দিয়ে যখন ডিমটা বের করা হয় সেই ডিমটা দেখা হয় যাতে একের বেশি হয় কেন কারণ সব সময় সব সাইকেলে সবকটা ডিম কিন্তু সমান হয় না এবং অনেকবারই এমন হয় যে ডিমের কিছু সমস্যার কারণে হয়তো ফার্টিলাইজেশন হয় না বা নিষেক হয় না শুক্রাণুর উপস্থিতি সত্ত্বেও তো যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে প্রেগনেন্সি আসবে না তো সেক্ষেত্রে আমরা যদি একটু বেশি সংখ্যায় ডিম আনতে পারি তাহলে কি হবে তাহলে কিছু ডিম যদি ভালো নাও হয় আমরা যে অভিষ্ট এমরায়ও তাকে আমরা পেয়ে যাব পাঁচটা দশটার মধ্যে যদি পাঁচটাও খারাপ থাকে পাঁচটা এমরায়ও যদি পাই তার মধ্যে অ্যাটলিস্ট একটা থেকে দুটো গুড কোয়ালিটি এমব্রায়ো পাবো খুব ভালো ভালো গুণগত মানের আমরা এমব্রায়ো পাবো এবং সেই এমব্রায়োকে আমরা কি করব আমরা এমব্রায়ো ট্রান্সফার প্রসেসের দ্বারা একদম ইউটেনাসের ভেতরে ঢুকিয়ে দেবো তাহলে আবার বলছি ফার্স্ট হচ্ছে আমরা ইনজেকশনের মাধ্যমে ডিম তৈরি করছি তারপরে আন্ডার অ্যানাস্তেশিয়া পেশেন্টকে ঘুম পাড়িয়ে অর্থাৎ মহিলাটিকে ঘুম পাড়িয়ে আমরা তার ডিমগুলোকে বাইরে বের করে নিয়ে আসছি সেই ডিমগুলোকে বাইরে বের করে নিয়ে আসার প্রসেসকে বলা হয় ওভাম পিকআপ এতে কিন্তু কোনো ব্যথা হয় না এই ওভাম পিকআপ আন্ডার অ্যানাস্থেশিয়ায় হয় পেশেন্ট কিছু পান না ওভাম পিকআপের পর এই যে ডিমগুলোকে আমরা বাইরে নিয়ে আসছি সেটা ফার্টিলাইজ করা হয় কিসের দ্বারা হাজবেন্ড স্পার্ম দ্বারা বা শুক্রাণু দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে যদি হাসব্যান্ডের স্পার্ম কোয়ালিটি মর্ফোলজি কাউন্ট সব ঠিক থাকে তাহলে আইভিএ প্রসেস অর্থাৎ একটা পেট্রি ডিশ বা কাচের ডিশের মধ্যে ল্যাবরেটরিতে ইনকিউবেটরে এই ডিমগুলো নেওয়া হয় তার উপরে স্পার্মের একটা লেয়ার দেওয়া হয় এবং চব্বিশ ঘন্টা ইন রাখার পর পরের দিন দেখা হয় যে নিষেক হয়েছে কিনা আর যদি আমরা আগে থেকে জানি যে হাজবেন্ডের স্পার্ম কোয়ালিটি ভালো না বা সেই দিনকে আমরা যখন স্পার্মটা কালেক্ট হলো দেখা গেল যে স্পার্ম কোয়ালিটি ততটা ভালো নয় তাহলে আরেকটা প্রসেস আছে যে প্রসেসটার নাম হচ্ছে ইক্সি বা ইনজেকশন এই পদ্ধতিতে কি করা হয় একটা এ কে বা ডিমকে একটা ওভার্ম হোল্ডিং ফোর্সেপস দ্বারা ধরা হয় এবং আরেক দিক থেকে হাজবেন্ডের যে স্পাম সেটাকে এই যে ডিমটা তার ভেতরে ইনজেক্ট করে দেওয়া হয় অর্থাৎ ফার্টিলাইজেশন প্রসেসটাও করিয়ে দেওয়া হয় তো এইভাবে ফার্টিলাইজেশন হওয়ার পর আমরা পরের দিন চেক করছি যে ফার্টিলাইজেশন হলো কিনা যেগুলো ফার্টিলাইজড এগ অর্থাৎ কিনা যেখান থেকে ভ্রূণ হওয়ার সম্ভাবনা সেগুলোকে আমরা তারপর সমস্ত রকম ওই শরীরের ভেতরে মানব শরীরের ভেতরে যেরকম এনভায়রনমেন্ট সেরকম বজায় রেখে ইনকিউবেটরে রেখে সেরকম খাবার দিয়ে মিডিয়া দিয়ে আমরা কালচার করি অর্থাৎ তাকে বাড়তে সাহায্য করি যখন সেটা ডে থ্রি হয় বা ডে ফাইভ হয় তখন আমরা একটা সরু ক্যাথেটারের দ্বারা ইউটেরাসের ভেতরে আবার সেটাকে ঢুকিয়ে দিই এইভাবে ইউটেরাসের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এরকম জায়গায় সেই যেইখানটায় ইমপ্লান্টেশন হয় সেরকম জায়গায় এই এমরায়ো বা ভ্রূণকে ফেরত পাঠানো হয় এবং এটাতে আমাদের কিন্তু দুটো অ্যাডভান্টেজ থাকে একটা হচ্ছে আমরা এমরাওটাকে সিলেক্ট করতে পারি আমরা দেখে বুঝতে পারি অনেক ক্ষেত্রেই যে কোন এমরাওটা ভালো বেস্ট এমরাওটা আমরা দেওয়ার চেষ্টা করি আর আমরা যদি যেই সাইকেলে ইনজেকশন দিলাম সেই সাইকেলে দি এই এমরাটাকে ফেরত ইউটেরাসের মধ্যে তাহলে সেটাকে ফ্রেশ ট্রান্সফার বলে আর যদি সেই সাইকেলে না দিয়ে এই এমরাইগুলোকে ফ্রিজ করে রাখি আর তার পরের পরের সাইকেলে দিই তারপরে সাইকেল বা তারপরে সাইকেলে দিই তাহলে এটাকে ফ্রোজেন ট্রান্সফার করে এই ফ্রোজেন ট্রান্সফার কখন করা হয় যখন আমাদের কাছে বেশ কিছু ভালো কোয়ালিটি টেমরাও আছে যখন এতটা ইনজেকশন হয়েছে দিতে যে ইনজেকশনের ফলে আমাদের মনে হচ্ছে যে এন্ডোমেট্রিয়াম বা ইউটেরাসের যে ভেতরের লেয়ার তার উপর কোনো এফেক্ট করে থাকতে পারে যাতে ইমপ্লান্টেশন হওয়া বা প্রেগনেন্সি আসার সম্ভাবনা ইমরাও ট্রান্সফারের পর কমতে পারে আর আরেকটা কন্ডিশন যেখানে কি না আমরা দেখতে পাচ্ছি যে এন্ডোমেট্রিয়াম লেয়ার যেটা সেটা ইউটেরাসের ভালো নেই মা হয়তো পিকআপের সময় আমাদের এন্ডোমেট্রিয়ামের কোন ক্ষতি হয়েছে বা এন্ডোমেট্রিয়ামের থ্রু দিয়ে আমাকে পিক করতে হয়েছে সেই সব ক্ষেত্রে আমরা ফ্রোজেন ট্রান্সফার করি এই ফ্রোজেন ট্রান্সফার করে কিন্তু অনেক সময় ইমপ্লান্টেশন রেট বা প্রেগনেন্সি রেট বাড়ে এইটা হচ্ছে আইফি প্রসেস যে ভ্রূণটা তৈরি হচ্ছে সেই ভ্রূণটা কিন্তু একেবারেই ন্যাচারাল অর্থাৎ এই যে ডিম বা এক বা নিম্বাণু উসাইট যাই বলুন না কেন স্ত্রী জনন কোষ যেটা আর পুরুষ জনন কোষ যেটা অর্থাৎ কিনা স্পান বা শুক্রাণু এগুলো কিন্তু একদম ন্যাচারাল কোন রকম ভাবে আর্টিফিশিয়াল নয় আর তাই যে ভ্রণটা তৈরি হয় সেটাও আর্টিফিশিয়াল নয় একদম ন্যাচারাল এবং সেটা যখন ইউটেরাসে আমরা ফেরত পাঠাচ্ছি সে যখন ভালোভাবে ইউটেরাসের মধ্যে গেথে যাচ্ছে ইমপ্ল্যান্টেড হচ্ছে তারপর সে কিন্তু আর পাঁচটা অন্য প্রেগনেন্সির মতোই কোন রকম ভাবেই কোনো অ্যাবনর্মাল নয় কোনো আনন্যাচারাল নয় কাজে ভয়ের কোনো কারণ নেই আইভিএফ এমন একটা কিছু নয় যেটা প্রকৃতি বিরুদ্ধ আইভিএফ মানে হচ্ছে আমরা কিছু এড দিয়ে হেল্প করছি যেমন ধরুন কারোর চোখে দেখতে সমস্যা আছে তাকে চশমা ইউজ করতে হয় চশমা পরে আছি তার এটা কি এর ফলে কি আমার চোখের কোনো ক্ষতি হচ্ছে না তো চোখ চোখের মধ্যে আছে আমরা তার বাইরে একটা এড দিচ্ছি যার সাহায্যে আমার দেখাটাকে আমি আরো সহজে ভালোভাবে দেখতে পাচ্ছি ঠিক তেমনি আইভিএ প্রসেসটা হচ্ছে একদম ন্যাচারাল জিনিস দুটোকে মিলিত হয়ে ন্যাচারাল ভাবে ডেভেলপ করার যে প্রসেস সেটাকে হেল্প করা কোনো ভাবেই আনন্যাচারাল বা আর্টিফিশিয়াল কিছু করা আইভি প্রসেসের উদ্দেশ্য নয় আশা করি বোঝাতে পারলাম যদি আর কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই লিখে জানাবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব উত্তর দেওয়ার ভালো থাকবেন ধন্যবাদ